নাম হচ্ছে ইকোলালিয়া। মামুকে নিয়ে খুব রগড় হতো, কারণ আমাদের পাগলা মামু ফণি পাগলের মতো মারকুটে টাইপের ছিল না। মামু শান্ত পাগল, হিলহিলে ঢেঙা চেহারা, একটা ফুটোফাটা ফুল প্যান্ট দড়ি দিয়ে বাঁধা, গায়ে জামা নেই। পারিবারিক অবস্থা করুণ। বাড়ির লোকেরা মামুকে ছাড়া গরুর মতো ছেড়ে দিত, অর্থাৎ যা খুঁটে খা। মামুর খিদে তেষ্টা বোধটাও কম ছিল, তাই হ্যাংলামি করতে কেউ দেখেনি। কেউ দিলে খেত, নইলে পেটে কিল মেরে পড়ে থাকত। কিন্তু পড়ে থাকার জো কি আর থাকে? মামুকে দেখলেই ছেলেরা উত্তক্ত করে, বিনা পয়সায় বিনোদন, এন্টারটেনমেন্ট। স্কুলে যাওয়ার পথে মামুকে খোঁচানোটা একটা নিত্যনৈমিত্তিক খেলা। মামু কত আইস কি বার? মামু হয়তো উত্তর দিল, আইস মুড়ি দিয়া জিলাপি খাওয়ানোর বার। কে খাওয়াইব তোমার মামু? কামারহাটির পাল মশায়? হ হ মশায় কামড়ায়, খুব কামড়ায়, গায়ে জামা নাই তো। তুমি কিসে নিয়ে বসে আসছো মামুরা দোকানের সামনে? পাল মশায় আইব কইছে। মামু বলে, পাল পাল মশায় এসা ছিলা খাইতেন। মামু জিলাপি খাইবা? এই লও জিলাপি, বলে কেউ একটা ঢিল ছোড়ে মামুর দিকে। মামু একটু সরে বসে, অবাক হয়ে বলে, জিলাপি এরম নাকি? জিলাপি তো মিষ্ট। আমরা এ পাড়ায় তখন নতুন, বাসস্টপের কাছাকাছি ঘুরঘুর করা এই বিখ্যাত মামুকে তখনও চিনতাম না। মেজদা বলল, এই ভদ্রলোকের নাম মামু। মামুকে দেখে ভদ্রলোক বলে ভুল করার কোনো কারণই ছিল না। শতচ্ছিন্ন ফুল প্যান্টটা কুড়িয়ে পাওয়া, মামুর মাপসই নয় মোটেও, অনাবৃত টর্স। আমরা বাসের জন্য দাঁড়িয়ে, মানে খোলা খালি গা, আমরা বাসের জন্য দাঁড়িয়ে, মামু সন্তর্পণে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। মেজদা বলল, মজাটা দেখ, বলে স্বগতোক্তির মতো টকিং টু হিমসেলফ আমায় বলল, গরমটা বেশ পড়েছে বটে। পেছন থেকে সরু ও বিনীত কণ্ঠে একটি নিবেদন শোনা গেল, মাস্টারবাবু একটা কথা কই, যদি কিছু মনে না করেন, আজ গরমটা কিরম পড়ছে দেখছেন? আমি দেখে না দেখে না করে ঘাড় ঘুরিয়ে দেখলাম, আমাদের ঠিক পিছনেই, মানে পিন্টু দার পানের দোকানের সামনে একটু অভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন মামু। ভঙ্গিটি এমন যেন উনিও একজন কেজু মানুষ, অফিস যাত্রী, বাস ধরবার জন্য দাঁড়িয়ে আছেন। মেজদা এমএসসির ছাত্র, তার মাস্টারবাবু হওয়াটা তখনও সুদূর ভবিষ্যতের গর্ব। মেজদা মামুকে না রাখার ভান করে আমাকে বলে চলল, গরমের যেন হালকা ছুটছে। মামুর মোলায়ম কণ্ঠস্বর আবার শোনা গেল, মামা বাবু আপনি খেয়াল করছেন কিনা জানি না, আজকাল গরমটা হালকা করে দেখার মতো মুটেও না। মেজদা একটা ভিড় বাস ছেড়ে দিল, আমাকে চোখ টিপে বলল, এবার শোন। তারপর মামুর কর্ণগোচর হয় এমন হয়ে বলল, এমন ভীষণ গরম জন্মস্তক দেখিনি। মামু সূক্ষ্ম গলায় প্রায় ফিসফিস করে বলল, মাস্টার দা আপনারই কই তাইলে এই গরমে ইষ্টমন্ত্র জপ না করলে পরের জন্মে ভীষণ কষ্ট। মেজদা, তবে বুঝলি রঞ্জন, গতকাল কিন্তু এর চেয়েও বেশি গরম ছিল। মামু, হক কথা মামা, কালকার তুলনা আজকাল গরম তো নৈশ্য। মেজদা, আজ গরম শীতছিটি করছে। মামু, শীত বইলা শীত হার কাঁপায় দিছে। মেজদা, আজ বরফও পড়তে পারে। মামু, মামাবাবু দেখেন না, আমি তো দুই হাতে দস্তানা পরে বাড়িছি, দস্তানার গ্লাভস, আমি দুই হাতে দস্তানা পরে বাড়িছি, কোটের উপর কোট চেপাইছি মাস্টারবাবু। আমরা বাসে উঠে পড়লাম। মেজদা বলল, লোকটিকে আমি কয়েকদিন আগে প্রথম লক্ষ্য করি মাছের বাজারে। একটা বড় মতো মাছ কোটানো হচ্ছিল, মাছ কাটা দেখতে উৎসাহী কিছু লোক ভিড় জমিয়েছিল। অত বড় চালানি মাছ সাধারণত লগনসা না করলে এই বাজারে আসে না, লগনসা আমরা বিয়ে বাড়ি ঢেল ফেট করলে যখন বড় মাছ খাবার, লগনসা না করলে আসে না। মাছ কাটাচ্ছিলেন আমাদের শ্রীরাম মেশোমশাই, রাগী মানুষ। উনি দোকানিকে বলছিলেন, পিসগুলো একটু বড় বড় রেখো, হে কুটুম বাড়ির লোক খাবে। কুটুম মানে আত্মীয়, স্পেশালি তোমার যদি শ্বশুরবাড়ি থেকে আত্মীয় হয় তাহলে হচ্ছে কুটুম। ভিড়ের পেছন থেকে শুনলাম একটি সরু কণ্ঠ বলে উঠল, কুটুমে খাইব মামা, আমি কাটুম নাকি? মাছওয়ালা না তাকিয়ে বলল, আহ মামু থামবা। তখন দেখলাম সম্বোধিত ব্যক্তিটি হলেন এই মামু। এই মেজদা গল্প করে যাচ্ছে, বুঝতেই পারছ, ধমক খেয়ে চুপ করে জানিনি। তারপর বাগিয়ে ধরে মাছওয়ালা বিশাল বটিতে যতবার মাছটি দ্বিখণ্ডিত করছেন, মামু দেখলাম ভিড়ের পেছন থেকে ততবার নিজের গলাটা বাড়িয়ে দিচ্ছে, যেন উনি সেই মাছ। কাল দিব্যকে ফোনে ধরেছিলাম, সাইকায়াট্রি একটা স্পেশাল পেপার হিসেবে ও নিয়েছে জানতাম।
ও শুনে বলল, স্বপনদা, লোকে যা বলছে সেটা শুনে আনাড়ির মতো তৎক্ষণাৎ লোকটি সেই কথা রিপিট করছে, তো খুব লো সেলফ এস্টিমের লক্ষণ, একে বলে ইকোল্যালিয়া। আর ওই যে বললে মাছ কুটতে দেখে নিজেই গলা বাড়িয়ে দিচ্ছিল, ওটা হলো ইকোপ্র্যাক্সিয়া, হনুকরণ। বাঁদর জাতীয় প্রাণীদের মধ্যে এটা আচ্ছা দেখা যায়। এক কালী পুজোর রাতে মামুকে খুব মদ খাইয়ে দিয়েছিল বাজার সমিতির লোকেরা, তার সঙ্গে কার্বাইড দেওয়া সিদ্ধির শরবত, সিদ্ধি জানো তো ভাঙ, তার সঙ্গে কার্বাইড দেওয়া সিদ্ধির শরবত। মামু অশান্ত হয়ে ছোটাছুটি করছিল, তাই দেখে আরও মজা পেয়ে ওরা মামুর প্যান্টের মধ্যে এক প্যাকেট কালী পটকা ভরে জ্বালিয়ে ছেড়ে দেয়। মামু দিশেহারা হয়ে বড় রাস্তায় এসে পড়ে। খুব বাজি পটকা ফাটছিল সেদিন, তারপর কী হয়েছিল আর জানি না, জানো।